আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ 13 নম্বর ওয়ার্ডে সাফাই কর্মীদের সঙ্গে ওয়ার্ডের এক বাসিন্দা অনু মহন্তের বিবাদের জেরে পৌরসভার সাফাই কর্মীরা এলাকার সমস্ত নোংরা আবর্জনা প্রতিবাদ স্বরূপ 13 নম্বর ওয়ার্ডের নাগরিক অনু মহন্তের বাড়ির সামনে ফেলে রেখে বিক্ষোভ দেখায়। সাফাই কর্মীদের দাবি, তারা নিজেদের জীবনকে বিপন্ন করে শহরের মানুষকে সুস্থ রাখতে প্রতিদিন কাজ করে চলেছে, তবুও তাদের শুনতে হয় নাগরিকদের কাছ থেকে নানান ধরনের কটুকথা। আর যেভাবে 13 নম্বর ওয়ার্ডের নাগরিক অনু মহন্ত সাফাই কর্মীদের সঙ্গে নোংরা ভাষায় কথা বলে তাকে অপমান করেছে, তা কখনোই মানা যায় না বলে সাফাই কর্মীরা দাবি করছেন। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত এই নাগরিক পৌরসভার কাছে এসে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত কালিয়াগঞ্জের এই ওয়ার্ডে কোনো পরিষেবা দেবেন না তারা। যে ভ্যান আমাদের প্রতি বাড়ি বাড়ি যায়, সেই ভ্যান এই বাড়িতে আসছে, ক্যাম্পাস দিচ্ছিল, সেটা বলছে যে এইভাবে ওপেন দিয়ে না একটা কাগজে মরে যায়। এই বাড়ির লোক যে মানে লোক সে বলছে যে বেশি কথা বলছে, আমি যেটা বলবো সেটা শুনতে হবে না, আমি এইভাবে নিব না। তখন তাকে যাতা ভাষায় গালিগালাজ এবং কি তাকে মারতে উঠে। এরপরেও সে বলে যে কোন দাদা আছে ডাকি নিয়ে। এই অবস্থা, আমরা আমাদের যে মিউনিসিপ্যালিটির লিবাররা এত নিচু কাজ করে, এরপরে আর কোন নিচু কাজ আছে? এর থেকে আর কোন নিচু কাজ আছে? তারপরেও কি এরা মাঠ দিবে কাবে পাবলিকের কাছে? আপনারা এখন কি যাচ্ছেন? হ্যাঁ, কি যাচ্ছেন? ও আসুক, অফিসে আসুক, অফিসে এসে সিদ্ধান্ত হবে, যা হওয়ার সিদ্ধান্ত ওখানে হবে। আগালে করে দিয়েছিল, জানেন নাম প্রয়োজন বলে আমাকে মাইরে দিত। আচ্ছা, কখন হয়েছে ঘটনাটা? এটা মোটামুটি 9টা। আচ্ছা, কি বলছে? আরে আমি বললাম কি প্যাম্পোস্টার দাদা, প্যাম্পোস্টার কাগজে দিবা, আমার কি ওটা বলানো অপরাধ? আমাকে যা দা করে যা ভাষায় গালাগালি মারধর করছে কি? আমি কথা বলে তর্ক করলে মারিয়ে দিত। আচ্ছা,